नमस्कार बंधुरा कुकिंग डॉट वेबे आपनादे सबाई के स्वागत। आज आमी चीरेर एकटा रेसिपि देखाबो जेटा आपनारा सकालेर ब्रेकफास्ट किंबा बिकेलेर टिफिने अनायासे खूब कम समयेर मध्ये बानिये निते पारबेन। आर एटा बाच्चा बड़ो सबार खूब प्रिय एकटा खाबार। ताहले चलुन देखे नी किभाबे बानानो जाय। आमी एखाने दो कापेर मतो चीरे नियेछि। आमी एकदम पतला चीरेटा एखाने यूज करब ना, ताहले एकदम गले जाबे। एबार आमी चीरेटा भालो करे जल दिए चटके धुए नेब। दो तीन बार भालो करे जल पाल्टे पाल्टे चीरेटाके किन्तु धुए निते हबे। देखुन चीरेटा धोया हुए गेछे। चीरेटा किन्तु एकदम झरझरेई रयेछे। आर जे एक्सट्रा जलटा आछे सेटा जाते बेरिये जाए तार जोन्नो आमी एकटा छाकनिर ओपर रेखे दिए। चीरेटा किन्तु बेशि नरम हुए गेले भालो लागबे ना, सेटा एकटु देखे निते हबे। आमी कड़ाइते एक मुठो काचा बा चीनी बादाम निये निलाम। एबार लो फ्लेमे रेखे बादामगुलो तीन चार मिनिटेर मतो एकटु समय निये भालो करे भेजे निते हबे। आमार बादामगुलो भाजा हुए गेछे। एबार आमी एकटा पात्रे बादामगुलोके तुले नेब आर ठंडा करते देब। आमी एकटा फ्राइंग पैने दो चामचेर मतो रिफाइन अयेल नियेछि। तेलटा गरम हुए गेछे। आमी एबार हाफ चामचेर मतो सर्षे फोड़न दिलाम आर एक मुठो कारी पाता फोड़ने दिए दिलाम। দুটো একটু ভালো করে নেড়ে নিতে হবে। এবার আমি ছোট ছোট একদম ছোট ছোট টুকরো করে রেখেছি কিছুটা আদা, সেটা আমি দিয়ে দিলাম এক চামচের মতো। আদা মুখে পড়লে খুব ভালো লাগে। আর দিলাম দু তিনটে কাঁচা লঙ্কা একটুখানি ছোট ছোট টুকরো করে নিয়েছি, সেটা সব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার একটা বড় সাইজের পেঁয়াজ চপ করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। সামান্য একটু নুন দিয়ে দিলাম। এবার সব ভালো করে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজটার রংটা চেঞ্জ হওয়া পর্যন্ত আমাদের পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এবার হাফ চামচের মতো হলুদ গুঁড়ো অ্যাড করলাম, ভালো করে মিশিয়ে নেব। আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে। দেখুন পেঁয়াজের রংটা চেঞ্জ হয়ে এসেছে। এবার আমরা ওই ভিজিয়ে রাখা চিড়েটা দিয়ে দেব। এবার ওই ভিজিয়ে রাখা চিড়েটা আমরা দিয়ে দেব। দেখুন চিড়েটা একদম ঝুরঝুরে রয়েছে। চিড়েটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। এবার যেই বাদামটা আমরা আগে ভেজে রেখেছিলাম, সেই বাদামটা আমরা খোসা ছাড়িয়ে নিয়েছি, সেই বাদামটা এবার দিয়ে দেব। এবার এর মধ্যে এক চামচের মতো চিনি দিয়ে দিলাম আর দিলাম হাফ চামচের মতো লবণ। ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি দু চামচের মতো কিশমিস আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। চিড়ের এই রেসিপিটা বাচ্চা বড় সবারই খুব পছন্দের। এটা খুব ইজি হয়ে যায়। এটা সকালের ব্রেকফাস্ট বা বিকেলের জলখাবারে এটা আপনারা বাড়িতে একবার ট্রাই করতে পারেন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর চিড়েটা দেখুন একটুও লেগে যায়নি, একদম ঝুরঝুরেই আছে। আমাদের রান্না একদম রেডি। এবার আমি
একটা পাতিলেবু হাফ করে নিয়েছি, সেই পাতিলেবুর রসটা আমি উপর থেকে ছড়িয়ে দেব। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমাদের রান্না একদম রেডি, এবার আমরা স্টার্ট করব। তাহলে বন্ধুরা, এই ইজি ব্রেকফাস্টের রেসিপিটা একবার আপনারা বাড়িতে ট্রাই করবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। যারা আমার চ্যানেলের নতুন বন্ধু, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার, আর যারা আমার পুরনো বন্ধু, তাদের কাছে অনুরোধ রইল সাথে চলার। ধন্যবাদ।